বন্ধুরা পর্যটকদের কাছে দীঘাকে আরও আকর্ষণীয় ও মোহময়ী করে তুলতে রাজ্য সরকারের ভাবনায় এবার নতুন সংযোজন হতে চলেছে আর সেটি হল আন্ডার ওয়াটার পার্ক সিঙ্গাপুরের আদলে সমুদ্রের তলদেশে আক্রেলিক সুরঙ্গপথের মাধ্যমে এই পার্ক তৈরি করবে রাজ্য সরকারের সংস্থা হিটকো তার জন্য জমি চেয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে চিঠি পাঠিয়েছে হিটকো কর্তৃপক্ষ এবছর দুর্গাপুজোর পুজোর মরশুম শুরুর প্রাককালে কাঁথি থেকে দীঘা পর্যন্ত মেরিন ড্রাইভ খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য দীঘায় জগন্নাথ ধাম তৈরির কাজও চলছে পুরোদমে একটি চিড়িয়াখানা তৈরির প্রস্তাব রয়েছে রাজ্য সরকারের কাছে এবার সমুদ্রের তলায় সুদৃশ্য পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার প্রাথমিকভাবে ওল্ড দীঘায় মেরিন অ্যাকোরিয়ামের যে আঞ্চলিক কার্যালয় রয়েছে তার ধারে কাছেই আন্ডার ওয়াটার পার্ক তৈরির জন্য জমি খুঁজে ডিএসডিএ তবে কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রকের অধীনে চলা মেরিন অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ প্রায় একই রকম একটি টানেল পার্ক তৈরির পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে তারা একটি প্রস্তাবও পাঠিয়েছে এ বিষয়ে দীঘা মেরিন অ্যাকুরিয়ামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা বিজ্ঞানী বালাকৃষ্ণন বলেন আমরাও একটি টানেল পার্ক তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি তা অনুমোদিত হলেই কাজ শুরু হবে উনিশশো উননব্বই সালে ওল দীঘায় গড়ে ওঠে দেশের ষোলোতম মেরিন অ্যাকুরিয়ামের আঞ্চলিক কার্যালয় পর্যটকদের কাছে অবশ্য ততটা জনপ্রিয় হয়নি এই মেরিন অ্যাকোরিয়াম ইতিপূর্বে দিঘার থ্রি সিনেমায় দেখানো শুরু হয়েছে সেখানেও সমুদ্রের তলদেশে বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে সমস্ত দৃশ্য থ্রি ডি পর্দায় দেখানো হয় পুজোর মরশুম শেষ হতে না হতেই রাজ্য সরকারের তরফে নয়া চমক বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় সিঙ্গাপুরের আদলে গড়ে উঠতে চলেছে আন্ডার ওয়াটার পার্ক ডিএসডিএ সূত্রে জানা গিয়েছে দীপাবলি উপলক্ষে রাজ্য সরকারের ছুটি শুরু হওয়ার আগেই হিটকোর একটি চিঠি এসে পৌঁছেছে সেখানে আন্ডার ওয়াটার পার্ক তৈরির জন্য জমি খুঁজে দেওয়ার কথা বলা হয়েছে ডিএসডিএ মেরিন অ্যাকোরিয়াম সংলগ্ন স্থান চিহ্নিত করেছে তবে সেই জমি এখনো পর্যন্ত চূড়ান্ত করে হিটকোর কাছে পাঠানো হয়নি প্রকল্পের নকশা তথা পুরো পরিকল্পনা তৈরির জন্য হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের এর মধ্য জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে আহ্বান জানিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানুষ কুমার মণ্ডল তিনি বলেন হিটকো থেকে আমাদের জায়গা দেখতে বলা হয়েছে আর সেই কাজ চলছে হিটকো নিজেই সিঙ্গাপুরের আদলে তৈরি করবে আন্ডার ওয়াটার পার্ক তবে এখনই কত খরচ বা এই সংক্রান্ত আর কিছু বলা যাবে না কারণ পুরোটাই পরিকল্পনা স্তরে রয়েছে মেরিন অ্যাকোরিয়াম কর্তৃপক্ষের তরফেও একই রকম উদ্যোগ নেওয়ার বিষয়ে ডিএসডি আধিকারিক বলেন এ সম্পর্কে আমাদের কিছুই জানা নেই